কবিতা দাও বাসি, কথা ছিল কবিতার প্রাঙ্গণে ছড়িয়ে দেবে অজস্র চন্দ্রমল্লিকা, গোলাপ পাপড়ি দেবে নীলাকাশ ভরা জ্যোৎস্নার ছায়া মায়া, নদীর কলতান অথচ কবিতার প্রাঙ্গণ জুড়ে হাহাকার, মাতম রক্তাক্ত ঘাস। বাসি নেই নেই সেই মন, যাযাবর মন দেখে শুনে সব বেমালুম স্তব্ধ। বেশ কিছুদিন যাও আসা নেই, নেই কথাবার্তা, তাই তো গার্ডার ভেঙে পড়া পথে জমে থাকা ভিড়ে আত্মীয় স্বজনের কান্নার শব্দে বাতাস আলোড়িত। যদি আসতে কবিতার প্রাঙ্গণের জুড়ে হুটুপুটি খোলত চাঁদ জ্যোৎস্না, খিলখিলিয়ে সোনালি মৌমাছি, তুমি দেখা দিয়ে দেখতে। যে আর্সেনিকে গ্রামের পর গ্রাম কষ্টে আছে, টিউবওয়েলে টিউবওয়েলে লাল দাগ সব যেত মুছে, উধাও হয়ে যেত হাত পায়ের অসুখ, ওয়াশার পচা লেগুনে বিষাক্ত মৎস্য চাষ হতো না আর। বাসি প্রিয় শব্দ আমার, দেখা হয় না অনেক দিন তোমার আমার, তাই তো অলি গলি রাজপথ খাকি পোশাকের পদভারে কম্পিত, গর্জে উঠছে আধুনিক মরণাস্ত্র, হিসিসিয়ে চাবুক লাশ কাটা ঘরে বেড়ে গেছে কাজ, কবর খুঁড়িয়ের দল বেসামাল চালাচ্ছে কোদাল, শ্মশানে শ্মশান বন্ধুরা অহেতুক দমে আচ্ছন্ন হওয়ার পাচ্ছে না সুযোগ, চারিদিকে বোমা চারিদিকে কান্না মহামারী, শ্লীনতা হানির মতো কাজ ঘটছে অহরহ, সব কিছু অসহনীয় হয়ে যাচ্ছে আজকাল, এরকম কেন করছো তুমি? তুমি কি চাচ্ছ খোলাসা করো, কবিতার হৃদয় আজ পিনকুশন, ক্ষতবিক্ষত রক্তাক্ত তোমারই অবহেলায়, আজ ভালো লাগে না কোনো লেখক কোনো কবির ভাষা কোনো বচন প্রবাদ এমনকি খনা, যার বচন ছিল চোখ মন মেধার আয়ত্তে তাও ছেড়ে যাচ্ছে আজকাল। নদীতে অনেক জল, বাসাতে ভেসে আসছে গন্ধ, রেডিওতে ছেতার কিন্তু মন নির্বিকার। বাসি মন কেমন করা দুপুরের সঙ্গে বসবাস করতে করতে মনে হলো প্রজাপতি যদি হতে পারতাম, কিংবা হতাম ভেনাস আফ্রোদিতি রাধারামী, কিন্তু না হয়নি তা। আজ একুশের বেদিতে পথনাটক, বটমূলে রবীন্দ্রনাথ ঢাকা ক্লাব গণগ্রন্থাগারে কবিতা উৎসব, শাহবাগের বইয়ের দোকানে ভিড় অত্যাধিক, অথচ কমে গেছে নাকি কবিতার পাঠক, সব কিছু না থাকা কমে যাওয়া তোমারই না দেখা দেওয়ার দরুন, জেনে রেখো তা। এই গলিতে তোমার পা নেই বলেই তো আজ সিএনজি পেতে পেতে উঠতে গেল সকাল, দেরিতে পৌঁছাতে হলো কর্মক্ষেত্রে, জানাওনি সুপ্রভাত অকেজো বইমেলা মেধা মনন, গ্রাস করে ফেলেছে শুভঙ্করের ফাঁকি, ভীষণ বেচাইন মন, অনাবশ্যক জটিলতা সৃষ্টি হয়েছে সামনে পেছনে ডানে বাইরে তুমি নেই বলে।